আসসালামু আলাইকুম। আরও একটি সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা। পিটাপিটির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এইখানটাতে অ্যাকচুয়ালি ভালো জিনিস ভাঙা হচ্ছে। এই যে উপরে ভাই আছেন, উনি ভাঙছেন। আসলে ডিজাইনের স্বার্থে এই ভাঙাভাঙি। এই বিল্ডিংয়ে সৌন্দর্য দেখার জন্য অনেক কিছুই এরকমভাবে সংশোধন করে নেওয়া হচ্ছে। শুরুতে আসলে কিছু ত্রুটি ছিল, আর যেখানে নিশ্চিন্তে ঘুমাবো সেখানে যদি অস্বস্তি থাকে মনে, তাহলে কি হয়। এই কারণেই এই সৌন্দর্যের যতটুকু ঘাটতি আছে ডিজাইনগত, সেখানে আমি এখানে যেহেতু অবস্থান করছি এবং রবিউল ভাইও চমৎকার সাজেশন দিচ্ছেন, সব মিলায়ে এটাকে শেষবারের মতো কারেকশন করে নেওয়া হচ্ছে। এই জন্য এত কাটাকাটি ভাঙাভাঙি। চলে এসছি আমার বাড়ির পেছন সাইডটা। এই পেছন সাইডটাতে আসলে দেখা যাবে যে আসলে ডিজাইনগত কি বিষয় আছে এটার, বা আর্কিটেকচার ভিউটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচতলা। নিচতলা সাধারণত কেউ ব্যালকনি দেয় না, ঝুলন্ত বারান্দার জন্য দোতলাটাকেই নির্ভর করে। কিন্তু আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে নিচতলাতেও বারান্দা দিব। তো নিচতলায় বারান্দা দেওয়ার জন্য যেটা করা হচ্ছে, যে বারান্দা দেওয়া হচ্ছে কিন্তু সৌন্দর্যে যাতে কোনো ঘাটতি না পড়ে সেদিকটাও খেয়াল রাখা, এই জন্য এটা আধুনিক ধাঁচের যতটুক সম্ভব করার চেষ্টা করেছি। দেখুন এই জায়গাটাই হচ্ছে এই যে একটা ব্যালকনি। এর উপরে যথাযথ কাটা ছাদ আছে বা ডাউন ছাদ আছে, আর এটা জানলা, আর এইখানে আবার কাটা ভাব রয়েছে। এই যে এর নিচে ঠিকই ব্যালকনি একটা, ঠিক এটার সাথে সামঞ্জস্য রেখে, এটার সাথে সামঞ্জস্য রেখে এই যে মাঝখানে এটার পর ওপাশেও কাটা হবে। তার মানে এই কাটা আর ওই লাস্টের এই কাটাটা যাতে মিল থাকে। কিন্তু ওইখানে ওই লাস্টের দিকে যেখানে ভাঙছেন ভাই, ওই জায়গাটাতে দেখেন আপনার হচ্ছে একটা বক্স মতো দিয়ে দেওয়া হয়েছিল, বা বলা যায় যে ওটা ওই পাশেও গেঁথে দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে কারেকশন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই গাঁথনির যে জায়গাটা, তার মানে আপনার হচ্ছে এই যে এই পাশে দেখা যায় এই পাশে একটা বক্স আছে, এর পাশে কাটা, যেটা ওই পাশের ডিজাইনের সাথে সামঞ্জস্য হচ্ছে, ঠিক ওই সামঞ্জস্য করার জন্য এইখানে একটা বক্স হবে, ঠিক এই জায়গায় একটা বক্স হবে, আর ওই সাইডের ওই ওই অংশটুকু ভেঙে ফেলা হবে। আর ঠিক এই সাইডে যেরকম ওপাশে একটা ব্যালকনি আছে, এই কোণাটাতে, এই কোণাটাতে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা ঠিক ওই কোণাটাতে দেওয়া হবে যেটা ভুলবশত এখানে দেওয়া হচ্ছে। আর এই পাশে যেহেতু একটা টয়লেট আছে, ওই টয়লেটটি চলে আসবে এই সাইডটাতে, এই সাইডটাতে টয়লেটটা চলে আসবে, এবং ওই সাইডটাতে ব্যালকনি হয়ে যাবে, ভেঙে ফেলা হবে এই জায়গাটুক চারিদিকে, এবং সেই কার্যক্রমই চলছে। মোটামুটি এবার খানিকটা বোঝা যাচ্ছে ডিজাইন পরিবর্তন হতে যাচ্ছে। রবিউল ভাই, তাহলে কি আগে ওই জায়গায় গাঁথবেন নাকি নিচেই? না, আগে ভেঙে নিয়ে না।
কাজের মাঝখানে বাদ সেধেছে কারেন্টের তার, এখান থেকে লাইন গেছে, এখানে একটা খাম্বা, আরও একটা খাম্বা গেছে এদিকে, ওই যে কোনায় খাম্বা, এই যেটা খাম্বা, কিন্তু এই লাইনগুলো ড্রপ লাইন আর কি, ড্রপ লাইনে এগুলো সরাতে হবে একেবারে আমার বিল্ডিংয়ের সাথে, এবং এটা ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আসলে সাবধান হওয়া উচিত। মামা আমাদের নতুন বাজারে যে একটা বিল্ডিং করতে যে একটা সেলের কী অবস্থা, এরকম একটা তার ছিল ধরেই ব্যাস দুই হাতে কিন্তু তো কেটে ফেলতে হয়েছে, কঠিন অবস্থা, রড পড়ছিল না, তাহলে এত বড় রিক্সের ভিতরে মানুষজনের কাজ করার কথাও তো বলাও যায় না, না না না, এটা আগে সমাধান করতে হবে, হ্যাঁ এটা সমাধান করে ফেলতে হবে। আহম্মদ আসলে আজকে সিরিয়াসলি বলতে হবে যে তুমি আবেদন করেছো, দুই তিন দিনের ভিতরে তুমি এটা সমাধান করো, নয়তো আমাদের কোনো কাজই হচ্ছে না। কোনো রকমে একটু দড়ি বেঁধে এখানে কাজ যে করা হচ্ছে, এখানে যদি আলাদা কিছু দেয়া লাগে দিয়ে নিয়ে ওই খাম্বা আর এই খাম্বার সাথে দেবে, কিন্তু ওরা এই ড্রপদার বাড়িতে এনেছে ওখান তো ওই এখন তো খাম্বাই পাশে এনেছে এই খাম্বার তো নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওই খাম্বার তো এখন নেবে কেন, ওরা এখন এই খাম্বার তো ওদের বাড়ি নেবে, হ্যাঁ ড্রপদার, হুম হুম হুম, পাকা হয়ে গেল, বাবা চাইনিজ স্ক্রুল এ কই পাওয়া গেল, মামা মাদ্রাজের ওই যে সিনেমায় আমরা, আপনি মাদ্রাজি সিনেমার কোনো ক্লিপস দেখেছেন, ভয়ঙ্কর না ওদের ওই অস্ত্রপাতি অমুক তমুক, তা আমি বাজারে যে দেখি যে সব ওই অস্ত্রপাতি ভরা, আমাদের মতো না, ওরা ওই যে সিনেমায় কীরকম আঁকড়া মাকড়া ব্যবহার করে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে ওইগুলোই, ওদের ওইটা ব্যবহার্য জিনিস বুঝছেন, আর ওদের আচরণ কিরম ডেয়ারিং না, ওরা লোক ওই রাখো ডেয়ারিং অ্যাকচুয়ালি ওই রাখো ওরা, হ্যাঁ মার দাঙ্গা যে এখানে মারবে উড়ে চলে যাবে, ভাবটা ওদের ওই রাখো বুঝছেন, ব্যাস পক পকা হয়ে গেছে, এপাশের দরজাটা বন্ধ হবে এপাশের দরজাটা খোলা হবে, বন্ধ খোলার ভেতর দিয়েই সব, আর এ সাইডে ব্যালকনির জন্য জায়গা বের হয়ে গেছে, ফাঁকা জায়গা, এপাশ দিয়ে সব দেখা যাবে এখন থেকে।